অনেক বছর আগে এক ভয়ঙ্কর শক্তি বদলে দিতে শুরু করেছিল আমাদের প্রাচীন পৃথিবী। ভূপৃষ্ঠে পরিবর্তনের সূচনা করেছিল ভূ অভ্যন্তর থেকে উদ্গিরিত বিভিন্ন খনিজ, আর এই প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত। এই শক্তি এতটাই রহস্যময় যে এর ঠিকঠাক পূর্বাভাস দিতে অক্ষম আধুনিক বিজ্ঞানও। নিশ্চয়ই বুঝতে পারছেন ভয়ঙ্কর রহস্যময় আগ্নেয়গিরির কথাই হচ্ছে এখানে। অনেকে হয়তো স্বচক্ষে দেখেও এসেছেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত। বর্তমানে বিশ্বে 1000-এরও বেশি আগ্নেয়গিরি আছে যাদের অর্ধেকই জীবন্ত বা সুপ্ত আগ্নেয়গিরি, অর্থাৎ যে কোনো সময় জেগে উঠতে পারে এরা এবং ঘটাতে পারে মারাত্মক অগ্নুৎপাত। সাধারণত ভূপৃষ্ঠের ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা প্রচণ্ড বেগে বেরিয়ে আসাকেই আগ্নেয়গিরির উদ্গিরণ বলা যায়। ভূপৃষ্ঠের দুর্বল স্থান, ভূ অভ্যন্তরের চাপের বৃদ্ধি বা পানির প্রবেশ, রাসায়নিক প্রক্রিয়া বা তেজস্ক্রিয় পদার্থের প্রভাব, নানা কারণেই ভূগর্ভস্থ বাষ্প, গলিত ধাতু পদার্থ, কাদা, ভস্য ইত্যাদি উদ্গিরিত হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর হয় লাভার প্রবাহ। এটি কখনো কখনো সেকেন্ডে কয়েক মিটার পর্যন্ত বিস্তার করতে পারে, আর এর তাপমাত্রা হতে পারে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে আশপাশের যে কোনো জীবন। কিন্তু আগ্নেয়গিরির রহস্য এখানেই শেষ নয়। 1980 সালে মাউন্ট সেইন্ট হেলেন্স আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরির আশপাশে চালানো এক গবেষণায় এক ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো ফুটন্ত পানির চেয়ে উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম, এবং অদ্ভুতভাবে অপেক্ষাকৃত কম তাপমাত্রায়, যেমন 80 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় এই ব্যাকটেরিয়াগুলো জেনে ধ্বংস হয়ে যায়। অতি উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে সক্ষম এই ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবেই বিস্মিত করেছিল সে সময়ের বিজ্ঞানীদের। আর আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা জানতে পেরেছি শুধু ভূপৃষ্ঠেই নয়, সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরিও বহু প্রাণীর আবাসস্থল। পানির 2 থেকে 4 কিলোমিটার নিচে থাকা এসব আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশের পানির উষ্ণতা যে কোনো প্রাণীর ডিএনএ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই সাথে রয়েছে সমুদ্রের তলদেশে পানির ভয়ঙ্কর চাপ। শুধু তাই নয়, জ্বালামুখ দিয়ে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড সহ নানা ধরনের বিষাক্ত গ্যাস এবং ধাতু বেরিয়ে আসে, যা আশপাশের পানিকে বসবাসের অযোগ্য করে তোলে। কিন্তু এসব উপেক্ষা করেও কিছু কিছু প্রাণী দিব্যি বিচরণ করছে এসব জায়গায়। আনুমানিক 400 প্রজাতির প্রাণীর আবাসস্থল এখানে। শুধু ক্ষুদ্র অনুজীবী নয়, এ দলে রয়েছে চিংড়ি, কাঁকড়া বা সামুদ্রিক সাপের মতো প্রাণীরাও। কিন্তু বিশ্বের শেষ এখানেই নয়। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের তলদেশে কভাচি আগ্নেয়গিরির জ্বালামুখের গর্তে বিজ্ঞানীদের আবিষ্কার আরও চমকপ্রদ। রেকর্ড থেকে জানা যায় 1939 সাল থেকে অন্তত 8 বার উদ্গিরিত হয়েছে এই আগ্নেয়গিরি। 2003 সালের এক অগ্নুৎপাতের পর কিছুদিনের জন্য একটি নতুন দ্বীপও তৈরি হয়েছিল এখানে। 2015 সালে বিজ্ঞানীরা গবেষণা চালান এখানে, পানির নিচে পাঠানো হয় ক্যামেরা, আর 147 ফুট গভীরের দৃশ্য চমকে দিল বিজ্ঞানীদের। বহু প্রজাতির মাছের আবাসস্থল হয়ে আছে কভাচি আগ্নেয়গিরির জ্বালামুখের গর্তটি। স্টিংরে বা জেলিফিশ সহ বহু মাছ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে প্রচণ্ড উত্তপ্ত এবং বিষাক্ত জীবন ধারণের অনুপযোগী অ্যাসিডিক পানির মধ্যেই। তবে সবচেয়ে অবাক্যর আবিষ্কারটি ছিল 2 প্রজাতির হাঙর। এই ধরনের প্রতিকূল পরিবেশে কয়েক প্রজাতির ব্যাকটেরিয়ার জীবন ধারণের ব্যাখ্যা হয়তো বিজ্ঞানীরা দিতে পারবেন, কিন্তু হাঙরের মতো প্রাণী কিভাবে এই চরম প্রতিকূলতার মধ্যে টিকে আছে তা বাস্তবিকই বিস্মিত করেছিল গবেষকদের। কিন্তু কী কারণে এসব প্রাণীরা জীবন ধারণের জন্য এমন প্রতিকূল পরিবেশ বেছে নিয়েছে তার ব্যাখ্যা অবশ্য এখনও দিতে পারেননি বিজ্ঞানীরা। তবে এটা বলা যেতে পারে যে এসব প্রাণীরা প্রতিকূলতার মধ্যে যে শুধু টিকে আছে তাই নয়, বলা যায় এদের জীবনযাত্রাও চলছে বেশ স্বাভাবিকভাবেই। কোনোভাবে আগ্নেয়গিরির জ্বালামুখের এই বৈচিত্র্যময় পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে এসব প্রাণীরা। তবে এটাও নিশ্চিত যে এদের জীবন ধারণ কতটা অনিশ্চিত। এখানে যে কোনো সময় ঘটতে পারে উদ্গিরণ, আর মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কাঁকড়া, মাছ, হাঙর বা আশপাশের জীবিত সব কিছুই। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।